আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনার সবাই? আশা করছি সবাই ভালো আছেন। খুব সুন্দর একটা ড্রেসের ডিজাইন নিয়ে চলে এসেছি। এই ড্রেসের সম্পূর্ণ টিউটোরিয়াল কিন্তু আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো আজকে আমি সম্পূর্ণ ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি, যাতে করে যারা নতুনভাবে কামিজ তৈরি করতে চাচ্ছেন, কীভাবে তৈরি করবেন, প্যাটার্নটা বুঝতে পারছেন না, তাদের জন্য একটা আইডিয়া হয়ে যাবে। এখানে আমি কিন্তু যে ডিজাইনটা করেছি, এটার মাঝখান বরাবর দুইটা লাইন অরেঞ্জ কালার দিয়েছি এবং মাঝখানে কিন্তু একটা পেস্ট কালারের শেড দিয়ে কাজ করেছি, এবং মাঝখানে মাঝখানে কিন্তু হাতের সেলাই করা আছে। তো এটার যে বুকের পার্টটা আছে, এটা কিন্তু আপনারা চাইলে নিচেও দিতে পারেন, তো এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী। এখন দেখাচ্ছি হচ্ছে এটার পিছনের পার্ট, এটার যে পুরো জমিনটাতে কিন্তু ব্লক জল ছাপ করা আছে। ক্যামেরাতে ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু ছোট ছোট করে জল ছাপ করা আছে পিঙ্কের মধ্যে পিঙ্ক কালার দিয়ে। সম্পূর্ণ থ্রি পিসটার জন্য এখানে কাপড় লেগেছে 3 গজ এবং হাতার কাপড়টা আলাদা থাকবে। তো এটার কামিজ চলে যাওয়ার পর এখন আমি দেখাচ্ছি এটা সুন্দর একটা ওড়নার ডিজাইন। ওড়নাটা এত সুন্দর, আপনারা চাইলে কিন্তু এ ধরনের ডিজাইন তৈরি করতে পারেন। ওড়নার ডিজাইনটাও কিন্তু আমার চ্যানেলে অ্যাভেলেবেল আছে। এখানে কিন্তু দেখছেন সম্পূর্ণ ওড়নাটার দুই পাশে কিন্তু পায়জামার যে কালারটা, সেই কালারটা দিয়ে এখানে ভালোভাবে স্টিচ করা, এবং মাঝখানে কিন্তু সেম কালার দিয়েই কিন্তু ভরাট একটা ডিজাইন করা। তো এইভাবে করে কিন্তু আপনারা ওড়নাগুলোকে আরও বেশি সুন্দরভাবে কাজ করে নিতে পারেন। তো এটা একটা সুন্দর একটা প্যাটার্ন আমার কাছে মনে হয়েছে, আপনারা এই ডিজাইনটা ইউজ করতে পারেন। তো এখানেও কিন্তু পারে পিঙ্ক কালার, গাঢ় যে পিঙ্ক কালার আছে সেটা দিয়ে দিয়েছি। তো এইভাবে করে সম্পূর্ণ ওড়নার ডিজাইনটা চলে আসছে। এই ওড়নার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর, এটাতে আপনারা চাইলে টার্সেল ইউজ করতে পারেন। আমি এখনও ইউজ করিনি। তো এখানে কিন্তু পিঙ্ক, ম্যাজেন্ডা, এই অরেঞ্জ কালার, বিভিন্ন কালারেরও কিন্তু টার্সেল ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আরও বেশি সুন্দর লাগবে। ওড়নাটাতে 2.5 গজের মতন কাপড় লেগেছে এবং হাতার জন্য 20 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি। এখানে এখন আমি দেখাচ্ছি হাতার ডিজাইনটা। হাতার দুই পাশেই কিন্তু এরকম ভরাট হাতের কাজ সহ ব্লক প্রিন্ট চলে আসবে। সম্পূর্ণ থ্রি পিসটা করা হয়েছে বেক্সি বয়েল কাপড়ের উপরে। পায়জামাতে কোনো কাজ থাকবে না, পায়জামার জন্য এখানে 2.5 গজ পরিমাণ কাপড় রেখেছি। ব্লকের আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আমি চ্যানেলে শেয়ার করি, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।